वेलकाम प्रिय बंधुरा, रानु मंडलের বিয়েতে পুলিশ নিয়ে এলেন হিমেশ রেশমিয়া। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে ইন্টারনেট সেনসেশন বলা হচ্ছে তাকে। রানাঘাট স্টেশন থেকে যখন তার স্বপ্নের উড়ান মুম্বাইতে পৌঁছে যায়, সেই সময় প্রায় গোটা দেশ জুড়ে তার গানই শোনা যায়। বুঝতে পারছেন, কলকাতার লতা মঙ্গেশকর রানু মণ্ডলের কথাই বলা হচ্ছে। আপনি রানুদির ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু রানাঘাট স্টেশনে বসেই গান গাওয়া শুরু করেন তিনি। দিন গুজরানের জন্য রানাঘাট স্টেশনে বসে গান গাওয়াকেই বেছে নেন বছর 57-র ওই মহিলা। অতীন্দ্র চক্রবর্তীর নজরে আসেন তিনি। রানুর গান রেকর্ড করে অতীন্দ্র তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এরপরই ক্রমশ ভাইরাল হয়ে যান রানু মণ্ডল। মিডিয়ার খবরে প্রকাশ, মুম্বাই শহরের এক বড় ব্যবসায়ী শিল্পপতি রানুদিকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালে রানু মণ্ডল আর না করলেন না, কারণ তিনি মনে করেন তার একজন সঙ্গী প্রয়োজন। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, এই বয়সে এসে রানুদি কেন বিয়ে করছেন? অবশেষে রানুদির বিয়ের বিষয় নিয়ে মুখ খুললেন হিমেশ। একজন হিন্দু মহিলা কখনো একজন মুসলিম ধর্মের কারোর সাথে বিয়ে করতে পারেন না, কারণ আমাদের ধর্মে তার অনুমতি দেয় না। কাজেই তিনি যা করছেন তা আমাদের ধর্মের বিরুদ্ধে। আর এই বয়সে এসে বিয়ে করলে তিনি সমাজে কীভাবে মুখ দেখাবেন, সমাজের মানুষ কী বলবে? আমার মনে হয় তার এই বিষয়টি ভাবা দরকার। আর তিনি যদি তার না মানেন, আমি এই বিয়ে হতে দেব না, আমার সব শক্তি দিয়ে হলেও আমি এই বিয়ে ঠেকাবো, দরকার হলে আমি পুলিশের সাহায্য নেব। বন্ধুরা, আপনারা কি মনে করেন, অন্য ধর্মের কাউকে বিয়ে করা কি রানুদির উচিত হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু